অনলাইনে শাকিব খানের যে লাস্ট লুকটা, এই লুকটা দেখে আজকে সারাদিন আপনি যদি ফেসবুক ইউটিউবে ঘোরাঘুরি করেন দেখবেন যে এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন, সেটা চলচ্চিত্রের হোক নাটকের হোক, নাটকের অপূর্ব থেকে শুরু করে সিনেমার অপূর্ব রানা শাহিন সুমন, এছাড়া যারা আছেন জুনিয়র ডিরেক্টররা সয়লাভ করে দিয়েছে তার এই থার্ড লুকটা শাকিব খানের, প্রশংসার জোয়ারে ভাসছে, সবাই তো প্রশংসা করছে। তো আমি ভাবলাম শাকিব খানের এককালের বন্ধু ইকবাল, ওর তো কোনো স্ট্যাটাস দেখলাম না, তো ভাবলাম ওকে একটা ফোন করব। ওকে একটা ফোন করে আমি জিজ্ঞাসা করব লুকটা কেমন হয়েছে। আমি জানতে চাই ইকবালের মতো একটি মানুষ যে শাকিব খানের পেছনে এত কথা বলে বা শাকিব খান সম্পর্কে এত কথা বলে, যদিও সে প্রতিবারই বলে আমি কারোর নাম বলি না, কিন্তু আমরা ইঙ্গিতে আকারে বুঝতে পারি ইকবাল শাকিব খানকে মিন করে, ওর কাছে আমার জানার খুব আগ্রহ হলো যে শাকিব খানের লুকটা কেমন হলো। একজন পরিচালক হিসাবে তোমার কি মনে হয় লুকটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কারণ অনেক পরিচালকরাই তো স্ট্যাটাস দিচ্ছে, তোমার কোনো স্ট্যাটাস দেখিনি। ডিসিশন নেওয়ার পর ভাবলাম যে ইকবালকে একটা ফোন করব। ইকবালের সাথে আমার ফোনে কথা হয়েছে, ইকবালের সাথে ফোনে কি কথা হয়েছে সেটা এখন আপনাদেরকে শোনাচ্ছি। সালাম আলাইকুম ইকবাল, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমি তোমার একটু ডিস্টার্ব করি কারণ তুমি তো এখন খুব পপুলার, তোমার ব্লগ টক দেখি আবার আফসারির পিছনে লাগলাম ইয়া খামাখা নিজেদের মধ্যে, তুমি একবার ব্লগ বানাও, আমি একবার ব্লগ বানাই, আফসারি একবার ব্লগ বানায়, এগুলো বন্ধ করো না এখন ইকবাল। ভাই আমি তো প্রথম খোঁচা মারছিলাম। আচ্ছা প্রথম খোঁচা দিছিলাম হয়েছে তো, এই যে আবার কালকে একটা ব্লগ দেখলাম তোমার, আফসারি কে, আফসারিও আমাদের লোক, তুমিও আমাদের লোক, আমরা সব তো একই 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 জায়গার মানুষ, তাই না ইকবাল? সেম কথাটা তো আমার ভাই, সেম কথাটা তো আমার। হ্যাঁ যখন উনি যে স্টাইলে কথাবার্তা বলে, হ্যাঁ মানে এটা তো মনে হয় সে আমাদের লোক না। না 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 সে তো, আর তুমি যে কালকা কথাটা বলছো আমি এটার একটু প্রতিবাদ করি, ঘরের বউয়ের ডিরেক্টর আফসারি ছিল, ঘরের বউয়ের ডিরেক্টর আফসারি জন্টু ভাই, যদি তোমার বইলা থাকে আবার আফসারির কাছে তো জন্টু ভাই স্বীকার করলো না। আমি আপনার ভিডিওটা পালাই তো যে আবার বলছো কিনা, এখন পালাই দিচ্ছি আপনার লাইনে থাকে। আচ্ছা লাইনে রাখতে পারো, আমার সাথে শেষ করো ইকবাল, পরে পাঠাও পরে পাঠাও, আমি তোমার আমি তোমার সাথে শেষ করি তোমার মিয়া। এখন মেনলি হলে আমি যে কারণে ফোন করছি, আফসারির টপিক্সটা রাখলাম আলাদা, ওইটা নিয়ে পরে কথা বলবো, আমি আর তোমার ফোন করছি যে কারণে সেটা হইলো শাকিব খানের লাস্ট লুকটা তুমি দেখছো ভাই? আমি প্রথম খেয়াল করি নাই, পরবর্তীতে আমার ছেলে আমাকে দেখাইছে, এবং যেটা সত্য সত্য সারা জীবনে সত্য বলবো, যেটা মিথ্যা সারা জীবনে মিথ্যাও, ঠিক আছে লোকটা ভালো হয়েছে। তুমি বলতেছো ইকবাল শাকিব খানের লোক ভালো হয়েছে? হ্যাঁ যেটা সত্য বলবো না কেন, তুমি সবসময় সত্য 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 তার সত্য, আমি তো সত্য সবসময় বলি, এইটা তো আপনাদেরকে বুঝাই দেবে না, ঠিক আছে যে আমি সত্য কথাকে সত্য বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এই যে লুকটা তুমি দেখছো অ্যাজ এ ডিরেক্টর, অন্যান্য অনেক ডিরেক্টররা আজকে ফেসবুকে আমি দেখলাম অনেক রকম মন্তব্য করছে, সব পজিটিভ। তুমি ভুলে যাও তুমি ইকবাল, তুমি ভুলে যাও তুমি শাকিবের ফ্রেন্ড ছিলা, তুমি ভুলে যাও শাকিবের সাথে তোমার প্রবলেম আছে, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর, তোমার তোমার ফিলিংসটা কি এটা দেখার পর, কি তোমার মন্তব্য কি? না নিঃসন্দেহ এটা আমি শুনে না আমি বলি, এটা এই যে মেকআপটা করছে, আমি প্রথম দেখার পরে আমি একটু ছবিটা মনোযোগ দিয়ে দেখলাম, দেখার পরে তা আমি দু তিন জায়গায় জিজ্ঞেস করলাম যে মেকআপটা কে করছে, হ্যাঁ এত সুন্দর করে কে করছে, তখন আমি শুনলাম যে ইন্ডিয়ার থেকে একটা লোক আসছে, ইন্ডিয়ার থেকে একটা লোক এসে মেকআপটা করছে। হ্যাঁ বোম্বে থেকে একজন আসছে, রাইট? হ্যাঁ বোম্বে থেকে আসছে, এক ঘন্টার জন্য আসছিলো, ঠিক আছে আয়সা সে এই মেকআপটা করছে, এবং ইন্ডিয়ান লোকটা করেই বলে সম্ভব হচ্ছে এত সুন্দর একটা লুগানা। তো আমার এই দেখার পর আমি না যদি ভালো না লাগতো তাহলে আমি এই জিজ্ঞেস করতাম না যে লুকটা কে করছে বা কি করছে, হ্যাঁ
আমি জানলাম, আমি তো আমি বলছি বাংলা সেবা তো কেউ করছে, বলে এখন শুনলাম যে বোম্বে থেকে এটা সেই কষ্ট, তোমার নিঃসন্দেহে খুব ভালো করছে। তো তুমি কি ছবিটা নিয়ে আশাবাদী প্রিয়তমা নিয়ে? ভাই এটার প্রডিউসার কিন্তু যে আমার বন্ধু রনি, ও কিন্তু আমার, আপনি জানেন আমার কেমন ফ্রেন্ড, ও কিন্তু আমার খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, ঠিক আছে, ও আমার খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, আমার বন্ধুর ছবি, ও ছবির সবচেয়ে বড় কথা, ও আমাকে একটা ফোন দিছে ভাই, ফোন দেওয়া বছর দোস্ত ঈদের ছবিটা রিলিজ করতেছি, আমার দোয়া করিস। হ্যাঁ এই কথা যদি আমার ফোন করে আমাকে বলে তো আমি ছবির জন্য দোয়া করবো না ভাই? না তুমি তো এই কথা বলছো যে ও তপু, তপু খান তোমার ভাগ্না, আবার এই কথা বলছো তপুর ছবি ফ্লপ, 1 কোটি টাকা লস, বলো নাই না আবার গেলাম আপনার, আমি কিন্তু তপু, তপুর 1টা টাকা লস হোক এটা আমার শরীরে লাগবে, কেন লাগবে আমি আপনার বলি, তপু অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি মেম্বারই, আমি কিন্তু আপনাকে বলি কেমনে, ও আমার বড় বোনের সাথে ওরা একসাথে ভাড়া থাকতো বুঝছেন মিরপুরে, ওকে আমি ওইখান থেকেই চিনি, হ্যাঁ ওকে ওইখান থেকে চিনি, ও আমাকে খুঁজা বের করছে আজ থেকে 7-8 বছর আগে, ও বলছে বলছে, এবং এই ছবিটা কিন্তু আমি তপুকে সাইন করাই দিছি এই ছবিটা, তখন আমার সাথে সাকিবের খুবই একটা ভালো সম্পর্ক ছিল, আমি সাইন করাই দিছি, আমি সব ঠিকঠাক করেছি। আচ্ছা আমরা তপু খানের প্রসঙ্গ বাদ দিই, আমরা থাকি এই যে হিমেল আশরাফ প্রিয়তমা, এখন তো অনেকেই বলতেছে প্রিয়তমার এই 3rd look আসার পর অনেকেই ভাইগা গেছে, তুমি তো আগেই বলছিলা তোমার কাজ শেষ হয় নাই, কাজ শেষ হলে তুমি আসবা, তোমার কি কাজ শেষ হয়েছে? আমার ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, আপনি তৈরিকে ফোন করে দেখেন আমার পছন্দ নেই, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আবার রিটার্ন করে দিচ্ছি, আর সবচেয়ে বড় কথা এখানে আমাকে আজকে হায়াত ভাই, তারপরে দীপদল ভাই, আপনার বয়সটা মানে পাঠাইছে দীপদল ভাই, হ্যাঁ সবাই আমাকে বলছে এত সুন্দর একটা ছবি, আপনিও বলছেন এত সুন্দর একটা ছবি বানাইছো, এই ছবিটা এই পারাবাড়িতে না এসে সেলটা ভাগ হয়ে যাবে বিভিন্ন ভাবে, একভাবে আসো এবং তুমি ভালো করবা, আপনারা সবাই কিন্তু আমাকে কথাটা বলছেন, আমি ওইভাবেই আছি এখন, মতো আমার মতো ডিসিশন নেই, বাট আমি ওইভাবে আসি না, এখনো ডিসিশন নাও নাই কেন, তোমার তো সেন্সারেরও ব্যাপার আছে, আজকে তো সেন্সার হয়ে গেল তোমার প্রিয়তমা, তোমার সেন্সার হয়ে তুমি ঈদের মধ্যে আসবে, তুমি ডিসিশন তো 20 তারিখে নেওয়ার কথা, আজকে 20 তারিখ তুমি ডিসিশন নাও নাই এখন? আমি বললাম না যে আপনার যে আমার ব্যাকগ্রাউন্ড, আপনি জানেন তো আমি কাজে কোনো সেক্রিফাইস করি না, এটা ভালো করে জানেন, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার পছন্দ হয়নি, তোমার যারা পছন্দ করে না দুষ্ট লোকেরা বলবে যে ইকবাল মিয়া সাকিব সাকিবের এই গেটআপ দেখে ভাগিয়া গেছে, কি করবা, এটা কিলহিমের সময় মানুষ বলছিল, এটা কিলহিমের সময় মানুষ বলছিল, এটা নিয়ে আমি কোনো হেডেক করি না, কিলিম তো তুমি কিলিম তো স্টার্ট করেই বলছিলা, কিলিম এখন আপনাকে বলি, হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি পরশুদিন চলে আসে, আচ্ছা পরশুদিনই সেন্সারে দিব, পরশুদিনই সেন্সারে দিব, তারপরে আমি জাস্ট সিনেপ্লেক্স গুলোতে আমি চলে আসবো, পরশুদিন আসলে পরশুদিনের সেন্সার দিবা কেমনি ইকবাল, একদিন আগে ব্যাকগ্রাউন্ড গুলা বসায়া ওইটা মিক্স করে ওইটা আপলোড করতে হবে না, আমি আমি জাস্ট রাত দিন 24 ঘন্টা একটা ওইভাবে করবো না, একটা রাফ এন্ড টাফ ব্যাকগ্রাউন্ড করে আমি খালি ছমাটা দিয়ে দেবো, ঠিক আছে বাকিটা কাছে জমা আমি করে ফেলবো, তারপরে তুমি প্রিয় তোমাকে ভয় পাচ্ছ না, যদি হায় আসো আসে এসে যাবে, আপনি তো আপনি জানেন তো, আপনি তো একটা জিনিস জানেন মনে হয় ভাই, যে আমি ঈদে কিসিম ছবি কিন্তু সেন্সার করছিলাম 2 দিন আগে, মানে জানেন তো না, হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি, আমার কথা হলো অভ্যাস খারাপ আছে, ঠিক আছে, তোমার যে বন্ধু এই যে এত সুন্দর একটা লুক দিল, আমাদের তো সবার হৃদয় জয় করে নিয়েছে, তোমার হৃদয়টা জয় করে নাই, আমি কি আপনার একবার নেগেটিভ কোনো কথা বলছি? না না না, ছি ছি ছি, তুমি বলো না, আমি বলতেছি না তুমি বলছো, আমি তোমার তাহলে আবার একটু বলছি যে আমি লুকটা পছন্দ হয়েছে বলে আমি খবর নিলাম যে এই লুকটা কে দিছে, তখন আমি শুনলাম যে বোম্বে থেকে আইসা, না না এই লুকটা কি, এই তোমার কি মনে হয় এই যে, এই যে লুকটা কালকে দিছে এটা কি ছবির জন্য কোনো প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? ছবিটা প্লাস পয়েন্ট এবং ছবিটা একটা অত্যন্ত একটা লুক, ঠিক আছে লুকটা বলতে চাই ছবিতে সে একটু যদি আমরা, আমি মনে হয় গল্পটা এই লুকে বুঝে ফেলছি, এমন হইতে পারে যে উনি সবত বৃদ্ধ বয়সে কাউকে গল্পটা বলে, হ্যাঁ ওই হালে মানে গল্পটাতে ছবিটা যায়, এটা এই লোকে এটাই বুঝায়, এখন আমি যাই না সত্য কুটার না, আমার মনে হয় না, কারণ ওরা তো বোধাই না ওরা এটা করবে না, এটার মধ্যে করে মাঝে যা আছে যাক গে, ওইটা আলোচনা আমরা কেউই জানি না, তুমিও জানো না, ভেবেছো না, তুমি কি প্রিয় তোমার জন্য দোয়া করতেছো রনির জন্য, মানে প্রডিউসার আরশাদ আদনানের জন্য না শাকিব খানের জন্য?
আমি কিন্তু সবসময় মিথ্যা কথা বলতে পারি না, আপনার খুব ভালো করে জানেন। আমাকে কি রনি ফোন দিচ্ছে? আমি রনিকে বলছি যে রনি দোস্ত, আমি তোর জন্য আমার দোয়া আছে। সাকিবের জন্য কোনো দোয়া নাই? আমাকে তো সাকিব ফোন করা নাই। আচ্ছা সাকিব ফোন করে নাই, ঠিক আছে। অ্যাজ এ ডিরেক্টর রনি ফোনছে, আমি রনির জন্য আমার সাকিব তুমি যা দেখাইলা, সাকিব খুব ভালো হইছে, আমরা আশা করি ছবিটা ভালো যাক। না না না, আমি লুক দিয়ে বিচার করতেছি না, টোটাল যেটা লুক দিয়ে আসছে একটু তো নাড়া দিছি ইন্ডাস্ট্রিতে, তুমি তো বুঝো এই লুকটা না শুধু বলো। তার জীবনের শ্রেষ্ঠতম পোস্টার ছিল বীর, আপনি দেখেন খবর নিয়ে দেখেন, বীর ভালো যায় নাই, বীর ভালো যায় নাই, পোস্টারে লাভ হয় নাই। আমি জানি তো, তুমি তো তুমি তো বলছো বীরের পোস্টার যদি ভালো হইয়া বীর ভালো যায় তাহলে প্রিয় তোমার পোস্টারে তো ভালো হয়েছে, যাবে না কেন? ভাই আপনাকে একটা কথা বলি, একটা পোস্টার দিয়ে আপনার বিচার করা, ছবিটা ভালো যাক, আমি ওর ছবি না, আমি বলতেছি যতগুলো যারা ছবি বানাইছে যারা রিলিজ করবে, ইভেন কি আপনি, আমিও ছবি রিলিজ করি, আপনি আমার জন্য দোয়া করুন, আমরা চাই সবার জন্য দোয়া করুন। হ্যাঁ সবার জন্য দোয়া করি, রাইট রাইট, কিন্তু তোমার দোয়া, তোমার তোমার দোয়া সাকিব খানের জন্য বা সাকিব খানের জন্য, তোমার তো একটা স্ট্যাটাস আসা উচিত ছিল যে সাকিব খানের জন্য না আসে, রনির জন্য আসতো, প্রডিউসারের জন্য আসতো, তুমি তো কোথাও কোনো কোথাও কোনো মুখ খুলো নাই, এই আমি তোমার মুখ খুলাইলাম। আমি সব জায়গায় বলছি, তাই আমার সাথে যারা যারা আলাপ করছে আমি সবাইকে বলছি, ওকে গুড গুড, ঠিক আছে, যাক অনেক রাত। হ্যাঁ বলো বলো, আমার জন্য দোয়া রাখেন, আমি যেন ড্রাইভার করে দিই, দোয়া করেন। ও শিওর শিওর, ওকে তাহলে ভালো থাকো, হ্যাঁ ওকে ওকে, দেখা হবে, ওকে ওকে, খুদা হাফিজ।